হে গাইস, বডি ফিট ওয়ান ওয়ান সিরিজের নবম এপিসোডে আপনাকে স্বাগতম। তো গাইস, বডি ফিট ওয়ান ওয়ান সিরিজের নবম এপিসোডে আমরা আজকে যে টপিকটি নিয়ে ডিটেলস ডিসকাস করব সেটি হচ্ছে কিশমিস। কিশমিস খাওয়ার উপকারিতা, ডেইলি আমাদের কতটা পরিমাণ কিশমিস খাওয়া স্বাস্থ্যকর এবং কিশমিস কীভাবে খেলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা ছাড়াও কিশমিসের অল ডিটেলস নিয়ে ডিসকাস করা হবে আজকের এই ভিডিওতে। সো অবশ্যই বরাবরের মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ইভরিওয়ান, দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট এজে ফিটনেস। তো গাইস, আজকে আমি 100% শিওর যে আমি আজকে কিশমিসের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে করতে একদম অস্থির হয়ে যাব, কারণ কিশমিসের অনেক ইনফরমেশন কয়টা আমি প্রোভাইড করব। তো যাই হোক, আমরা কিশমিসের নিউট্রিশন ভ্যালু নিয়ে ফার্স্ট কথা বলি। তো কিশমিসের মধ্যে আমরা যে নিউট্রিশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, তারপর ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং ওমেগা 3 পাচ্ছি, ডায়েটারি ফাইবার পাচ্ছি এবং তার সাথে পাচ্ছি প্রোটিন, কার্বোহাইড্রেট এবং এতে ভিটামিনও পাচ্ছি, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন B6, আরও অনেক নিউট্রিশন পাচ্ছি আমরা এই কিশমিস থেকে। তো গাইস, আমরা তো কিশমিসের নিউট্রিশন ভ্যালু সম্পর্কে জানলাম, এখন আমরা কিশমিসের উপকারিতা সম্পর্কে জানবো। তো কিশমিসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটা আমাদের এনিমিয়ার সমস্যাকে দূর করতে অনেক হেল্প করে, বডিতে যে রক্ত শূন্যতা হয় সেটাকে কমাতে অনেক হেল্প করে, মানে বডিতে রক্তে ভরপুর হয়ে যাবে আপনি যদি কিশমিস খান। এমন না যে খাইলেই হয়ে যাবে, আপনাকে রেগুলার খেতে হবে, তাহলে আপনার রক্ত শূন্যতা কমে যাবে এবং তার সাথে এটা আমাদের লিভারকে ডিটক্স করতে অনেক হেল্প করে। অনেকের লিভারে অনেক প্রবলেম থাকে, সেগুলোকে সলভ করতে অনেক হেল্প করে এই কিশমিস। কিশমিসের পানি যদি আপনি রেগুলার খান তাহলে আমাদের বডিও কিন্তু ডিটক্স হবে, আর বডি ডিটক্স হইলে কী হবে, বডিতে যে টক্সিনগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, আমাদের স্কিন অনেক গ্লো দেখাবে, তারপর আমাদের স্কিনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, বডির প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে এবং তার সাথে এতে থাকে ওমেগা 3 আমাদের হার্টকে হেলদি রাখতে অনেক হেল্প করবে, স্কিনকে হেলদি রাখতে অনেক হেল্প করবে, এতে ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, এগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, কিশমিস কিন্তু আমাদের হাড়কে মজবুত রাখতে অনেক হেল্প করে। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আমাদের পরিবৃত টিউমার সেল, ক্যান্সার সেলকে বৃদ্ধি পেতে দেয় না এবং তার সাথে এটা কিন্তু আমাদের নিচের মেশিনটাকে স্ট্রং রাখতে এবং এটার পারফরমেন্সকে বাড়াতে অনেক হেল্প করে। আর নিচের মেশিন মানে যারা বোঝেন নাই তারা আমাকে কমেন্ট সেকশনে জানায়েন কিংবা আমাকে পার্সোনাল মেসেজ করেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এতে কিন্তু প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে যেটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমটাকে সলভ করতে অনেক হেল্প করে, আমাদের ডাইজেশনকে অনেক বেটার করে। তো অবশ্যই আপনারা ডেইলি কিশমিস অ্যাড করবেন ডায়েটে। তো আমরা এখন জানবো ডেইলি আমরা কতটা পরিমাণ কিশমিস খাবো এবং কীভাবে খাবো। রাতে 10-15টা কিশমিস দিবেন, নেওয়ার পর সেটাকে ক্লিন করবেন, ক্লিন করে একটা পটের মধ্যে আপনি রাখবেন, রেখে আপনি ওখানে একটু পানি দিবেন, পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর আপনি সকালে উঠে ওই পানিটা খেয়ে ফেলবেন এবং কিশমিসটা খেয়ে ফেলবেন। সকালেও খাইতে পারেন, আপনি যদি চান যে পরে খাবেন তাহলে হবে, সমস্যা নাই। সকালে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দরকার আর ইনস্ট্যান্ট এনার্জি দিতে হেল্প করে অনেক কিশমিস, তাই আপনি সকালে অ্যাড করলে ভালো রেজাল্ট পাবেন। এমন না যে অন্য সময় অ্যাড করলে ভালো রেজাল্ট পাবেন না, আপনি যে কোনো সময় অ্যাড করতে পারবেন, বাট সকালে করলে আপনার জন্য ভালো। আর আপনার কাছে যদি এরকম ভিজিয়ে রাখা অনেক প্যারামন হয় তাহলে কী করবেন, এমনি ডাইরেক্ট খেয়ে ফেলবেন, ক্লিন করে একদম ডাইরেক্ট খেয়ে ফেলবেন, এত প্যারা নেওয়ার কিছু নাই। এমন না যে ভিজিয়ে সারা রাত রেখে দিলে এটার পুষ্টিগুণ ডাবল হয়ে যায়, পুষ্টিগুণ সেম থাকে, ভিজিয়ে রাখলে কী হয় সেটা একটু ডাইজেস্ট হয় ভালোভাবে এই আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই ডেইলি ডায়েটে কিশমিস অ্যাড করবেন, আর অবশ্যই আরও অনেক পুষ্টিকর খাবার আছে সেগুলো অ্যাড করবেন, সেগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং তার সাথে নেক্সট কী নিয়ে ভিডিও চান তাও আমাকে কমেন্ট সেকশন জানাবেন। অলরেডি এই ছিল আজকের ভিডিও, তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দিস ইজ জ্যাট এজে, ওভার অ্যান্ড আউট।